আলহামদুলিল্লাহ الذي أقام على خلقه الحجة وأوضح لهم المحبة بعث نبيه محمدا عليه أفضل الصلاة وأزكى التسليم على حين فترة من الرسل وحاجة البشر أحمده سبحانه وأشكره وأتوب إليه وأستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبد الله ورسوله أفاض على القلوب بإذن ربه بحكمته البالغة فانشرحت الصدور بموعظاته المؤثرة ثم أنشأ بمشيئة الله أمته وبنى بدينه دولة صلاة الله وسلامه عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জীবন জানার এই আয়োজনে মাননীয় সভাপতি আজকের এই আয়োজনে আমি যদি এক কথায় বলি তাহলে বলতে হয় জ্ঞান হঠাৎ করে অর্জন করা যায় না, জ্ঞানের জন্য রুট লাগে, সনদ লাগে, ধারাবাহিকতা লাগে। জ্ঞানের যদি ধারাবাহিকতা না থাকে তাহলে এটা দ্বীনের অন্তর্ভুক্ত হয় না। তাই যে জ্ঞান, যে এলম দ্বীনের, এর জন্যে পরম্পরাগতা, ধারাবাহিকতা, সনদ লাগে। তো আজ আমরা যারা যতটুকু শিখতে চেষ্টা করছি, আমাদের যারা সনদ, আমাদের কাছ থেকে আপনারা যতটুকু জ্ঞান শুনেন, কিন্তু আমরা যাদের কাছ থেকে পেয়েছি, আমাদের যারা সনদ, আজকে এই মঞ্চে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে সবাই অন্তত আমার জ্ঞানের সনদ। তারা যদি আমাকে তাদের ছাত্র বলে অনুমোদন করেন, এটা আমার জন্য সৌভাগ্য। হতে পারে কিছু কথা তাহলে হয়তো বলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর হ্যাঁ, অন্তত আজকে এই জন্য একটু সাহসও বেশি যে যদি খুঁটি থাকে ঠিক, তাহলে ঠিকমতো শক্তি কি, আপনারা একটু কথা বলেন না কেন, কি সবাই নীরব থাকলে হবে না, কথা বলতে হবে। মানে ঢাকা থেকে আসছি যেহেতু কষ্ট করে, আয়োজনটাও কষ্টের, বুঝতে হবে টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না। আমরা আপনাদের কাছ থেকেও শিখতে চাই, আপনারাও হয়তো কিছু শুনেছেন এবং শুনবেন। তবে হ্যাঁ, এই আয়োজন আমাদের দুনিয়ায় হাসানার কারণ হোক, বলেন আমিন। আমাদের জন্য আখেরাতের হাসানার কারণ হোক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আগুনের আজাব থেকে মুক্ত করে দিন, বলেন আমিন। বন্ধুগণ, আমরা জানবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন, সীরাতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানার আগে এতটুকু বোঝা উচিত সবাইকে, পৃথিবীর জ্ঞান, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ঐতিহ্য নিয়ে যারা চর্চা করে তারা বলে পৃথিবীতে নাকি 16টি সভ্যতা এসেছে। কয়টা বলেন, কয়টি সভ্যতা?
হ্যাঁ, ইসলামকে বিভিন্নভাবে যারা খাটো করতে চান তারা এটা খুব গর্বের সাথে বলে, পৃথিবীতে 16টি সভ্যতা এসেছে। হ্যাঁ, তাদেরকে প্রশ্ন করলে তারা বলে পৃথিবীতে 16টি সভ্যতার সর্বশ্রেষ্ঠ সভ্যতা হলো গ্রিক সভ্যতা। কোন সভ্যতা কথা বলতে হবে, কোন সভ্যতা? হ্যাঁ, গ্রিক সভ্যতা, এর প্রতিষ্ঠা হয়েছিল অ্যাথেন্স শহরে। কোন শহরে? এখনো গ্রিকের রাজধানী অ্যাথেন্স। অ্যাথেন্স শহরে হাজার হাজার বছর আগে পৃথিবীর 16টি সভ্যতার সর্বশ্রেষ্ঠ সভ্যতার সূচনা হয়েছিল। তারা বলেন অ্যাথেন্স শহরে গ্রিক সভ্যতা যখন চালু হয়েছিল তখন ওই শহরে মানুষ ছিল 3 লক্ষ। কয় লক্ষ? এর মধ্যে 1 লক্ষ ছিল ক্রীতদাস। 1 লক্ষ কি ছিল ভালো করে বুঝবেন, কিন্তু আমাদের প্রত্যেকের তা জানা উচিত, বোঝা উচিত, কারণ আমরা আল্লাহ তাআলার বাসায় শ্রেষ্ঠ জাতি। আর শ্রেষ্ঠ তারা এই জন্যে যে তারা অন্যের কল্যাণ করবে, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজের নিষেধ করবে, নিজেরাও ইমানদার হবে। আর তাই নিজের পরিচয় জানার জন্যে লাইট কতটা শক্তিশালী, বুঝার জন্যে অন্ধকার দেখতে হয় না, হয় না? বলেন হয় না, হয় না? কারণ লাইট জ্বেলে উঠলে অন্ধকারের বাবার ক্ষমতা নাই থাকে। আর লাইট যত ম্রিয়মান, লাইট যত নিবে যায় অন্ধকার তত চতুর্দিক থেকে ঘিরে ধরে। আজ আমরা যারা লাইট, আমরা আমাদের লাইট যারা তারা ম্রিয়মান হয়ে গিয়েছি, জানি না নিজের পরিচয়, বুঝি না কে, তাই চতুর্দিক থেকে অন্ধকার চেপে ধরেছে। অন্তত পরিচয় স্পষ্ট হওয়া উচিত, উচিত না? উচিত না? গ্রিক সভ্যতায় অ্যাথেন্স শহরে 3 লক্ষ মানুষ ছিল, 1 লক্ষ ছিল ক্রীতদাস। কি ছিল ক্রীতদাস? মানেই হলো মানুষ গরু ছাগল ভেড়ার মতো বিক্রি হতো। কয় লক্ষ? তাদের সভ্যতায় কোনো অবদান নাই। 2 নম্বর, ওই অ্যাথেন্স শহরে থাকলো 2 লক্ষ মানুষ, 3 লক্ষের মধ্যে 1 লক্ষ ক্রীতদাস, থাকলো কয় লাখ? বাকি 1 লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতার দাবিদাররা বলে নারীদের নাকি প্রাণী নাই। আমি বলি ওই সভ্যতাকে আমি তুতুও দেই না। আপনারা কি আমার সাথে আছেন? যে সভ্যতা বলে নারীদের, বলেন না কি নাই, নারীদের প্রাণী নাই বলে, আমি ওদেরকে বলতে চাই অন্তত তোমরা আর যাই হও সভ্যতা হতে, কিন্তু যারা দুনিয়া পূজারী, যারা চিনে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা বলে এরাই নাকি ভালো। বন্ধুগণ, বাকি থাকলো কয় লক্ষ? 1 লক্ষের মধ্যে ছিল যুবক, বৃদ্ধ, তরুণ, কিশোর, ছিল না? ওরা বলে 50,000 ছিল বৃদ্ধ আর কিশোর আর শিশু, সভ্যতায় যাদের কোনো অবদান, বাকি থাকলো কত? তাই গ্রিক সভ্যতা অ্যাথেন্স শহরে 50,000 মানুষের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আজও অনেকে অবাক বিস্ময়ে ওই সভ্যতার ধ্বজাধারী হয়ে ওই সভ্যতাকে ফিরিয়ে আনার চেষ্টা কে, আপনারা কি বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, আমরা বলতে চাই এই পৃথিবীতে যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, স্থিতিশীলতা চাও, সবাই অভাব মুক্ত থাকতে চাও, সত্যি পৃথিবীটাকে সুখের নীর বানাতে চাও, তাহলে একটি সভ্যতার কাছে ফিরে আসতে হবে, যে সভ্যতা বিনির্মাণ করেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় 1400 বছর আগে, তৎকালীন ইয়াসরিবে হিজরত করে একটি পূর্ণাঙ্গ সভ্যতা বিনির্মাণ করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন ইয়াসরিব নবীজি নাম দিলেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সভ্যতা তৈরি করেছিলেন, পৃথিবীর সবাইকে আমরা ডেকে বলি, যদি চক্ষু থাকে, যদি বিদ্যা কিছু থাকে, যদি অক্ষর জ্ঞান থাকে, পরে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতা তৈরি করেছিলেন, ওই সভ্যতায় নারীর অধিকার, নারীর অবদান, শিশুর অধিকার, শিশুর অবদান, বৃদ্ধের অধিকার, বৃদ্ধের অবদান, সবার অবদান আছে না নাই? হ্যাঁ, সংখ্যার দিক থেকে বললে সিরাতের সকল গবেষকরা একমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যান, তার সাথে যারা বিশ্বাসের কারণে হিজরত করেছিলেন তাদের নাম মুহাজির, আর যারা মদিনার ভূমিপুত্র তাদের নাম আনসার। তাদের নাম আনসার আর মুহাজির, আনসার আর মুহাজির, এবং তাদের মধ্যে যুবক, বৃদ্ধ, তরুণ, কিশোর, নারী, পুরুষ সবাই মিলে সংখ্যা ছিল মাত্র 10,000। কয় হাজার? জুড়ে বলেন, কয় হাজার? মিলান, এথেন শহরে 50,000, আর মদিনায় কয় হাজার? মাত্র, জুড়ে বলেন, মাত্র। হ্যাঁ, তখন ওই ইয়াসরিব যার নাম মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শহরে মোট অধিবাসী ছিল 50,000, যেখানে ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, মূর্তি পূজকরাও ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটি পৃথিবীকে দেখালেন মানুষ মাত্রই শান্তি পাবে, ধর্ম দিয়ে, কেবল ধর্ম পালনের জন্যে শান্তি নয়, মানুষ তাই শান্তি পাবে, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শান্তি দিলেন, 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 এমন কি পৃথিবীর সবার জন্য দলিল করে রাখলেন। আফসোস, আজ আমরা সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, চিনি বন্ধুগণ, আজ আমরা শিক্ষিত লোকজনকে যখন বলতে দেখি বলে, ও 1215 সালের মেঘনা কার্টা, 1628 সালের পিটিশন অফ রাইটস, 1679 সালের হেভিয়াস কপার্স অ্যাক্ট, 1689 সালের বিল অফ রাইটস, 1948 সালের 10ই ডিসেম্বরে নতুন জন্ম নেয়া ইউনাইটেড নেশনস কর্তৃক ঘোষিত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দিয়ে পৃথিবীর শান্তি ফিরাতে চায়। আমরা বলি, অন্ধ, অন্ধ তুমি, ফিরে তাকাও, 622 খ্রিস্টাব্দে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি পৃথিবীতে শান্তি ছড়িয়ে দিতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কাছে শান্তি ফিরিয়ে দিতে বিশ্ব নবীর লিখিত প্রথম সংবিধান চার্টার অফ মদিনা, মিসাক আল মদিনা, মদিনার সনদের দিকে। কিন্তু আফসোস, এই কথাটা উচ্চস্বরে বলবে ও এমন মুসলমানের বড়, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমরা এত নালায়েক, আমি আমাকে বলছি, আপনাদেরকে নয়। আফসোস, আফসোস, আমরা আমাদের পরিচয় জানি না,
আমরা আমাদের হাবিবকে চিনি না, আমরা তার অবস্থান স্পষ্ট করে তুলে ধরতে পারছি না। বন্ধুগণ, হা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীতে আর কেউ লিখিত সংবিধান দিতে পারেনি, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্যে শান্তি, মানুষের জন্যে অধিকার, মানুষের জন্যে নিরাপত্তা, মানুষের জন্যে সুখ, মানুষের দায়িত্ব নেয়া আর কেউ করতে পারে? দেখুন, বিশ্ব শান্তির কথা যদি বলা হয়, প্রাসঙ্গিক আসে বিশ্ব শান্তি পাবে কিভাবে? দেখুন, আজকের বিশ্বে আমরা দেখতে পাই সরকার পরিচালন পদ্ধতি অনেক ধরনের, পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে সরকার পরিচালন পদ্ধতি চার প্রকারের হয়, হতে পারে কিংডম অর্থাৎ রাজতন্ত্র, হতে পারে কনস্টিটিউশনাল কিংডম সাংবিধানিক রাজতন্ত্র, হতে পারে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট রাষ্ট্রপতি শাসিত সরকার, অথবা হতে পারে পার্লামেন্টারিয়ান সিস্টেম অফ গভর্নমেন্ট মন্ত্রী পরিষদ শাসিত সরকার। কিন্তু আসলে এই পৃথিবীকে সরকার ব্যবস্থাপনা সবার জন্য শান্তি নিশ্চিত হবে এমন সরকার ব্যবস্থাপনা কে শিখালো? গোড়ায় ফিরে গেলে দেখুন না, এই পৃথিবীতে কেবল রাজতন্ত্র অথবা কেবল গোত্রতান্ত্রিক শাসন ছিল। মানুষ পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাতে পারে হাতে কলমে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে ফিরে যান না, দেখুন ওই সময়ে রোমান রাজতন্ত্র ছিল, পারস্যের রাজতন্ত্র ছিল, আরবের গোত্রের শাসন ছিল। পরামর্শ করে সবচাইতে যোগ্য ব্যক্তিত্ব দিয়ে শাসন চলে শিখিয়েছেন পৃথিবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আরো বলেছেন, শাসন কার্য পরিচালনায় ওই চেয়ারে যদি অনুপযুক্ত ব্যক্তি বসে কেয়ামত হবে। বুখারী বর্ণনা করেছেন কিতাবুল আলমের প্রথম হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, মাতাসা, কখন মহা বিপর্যয় মহা ধ্বংস নেমে আসবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি সাসম কথা চালিয়ে গেলেন, কথা শেষ করে প্রশ্ন করলেন, আইনা সাইলু আনিসাআ, কোথায় সেই ব্যক্তি প্রশ্ন করেছিলে কখন মহা ধ্বংস হবে? বেদুইন সাহাবি আপ্লুত হয়ে বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তি জানতে চেয়েছিলাম কখন মহা বিপর্যয় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সাহাবি বেদুইন তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কেমন করে আমানত ধ্বংস হয়ে যাবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি, যখন কোনো কাজের দায়িত্ব দেয়া হবে অনুপযুক্ত ব্যক্তিকে অথবা ক্ষমতার মসনদে বসবে কমবখত। এটা আমাদের জাতীয় কবির বিখ্যাত কবিতা। জাতীয় কবি চিনেন? কাজী নজরুল ইসলাম, তার বিখ্যাত একটি কবিতা রয়েছে, তখতে তখতে কমবখতের মেলা। তিনি বলেছেন, পুণ্য তখতে বসিয়া যে করে তখতের অপমান, রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গর্দান, বিস্তিওয়ালার রাজত্ববাই হয়ে এল ওই শেষ, বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ। কিন্তু আফসুস, এর আগে তো আমাদের অবস্থা টাইট, কি রাগ করতেছেন আপনারা? শান্তির কথা যদি বলেন তাহলে হয় একবারে নিচ থেকে বলতে হবে, না হয় একেবারে উপর থেকে বলতে হবে। একবারে নিচ থেকে যদি বলেন তাহলে প্রত্যেক ব্যক্তিকে শান্তি নিজের মধ্যে অর্জন করে শান্তি বিলিয়ে দেওয়ার বাস্তব ফেরিওয়ালা হতে হবে, নিজেই শান্তি বুঝতে হবে, নিজেই শান্তির ফেরিওয়ালা হতে হবে। নবীজি তা করেছিলেন, করেছেন না করেন নাই? একেবারে নিচ থেকে বললে ব্যক্তি পর্যায়ে শান্তি,
ব্যক্তি হয় পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে পাড়া মহল্লা, তারপরে হয় জাতি আর রাষ্ট্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় ব্যক্তি, একেবারে ব্যক্তিকে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির নমুনা তৈরি করেছেন, তিনি নিজেও যেমন শান্তির প্রতীক ছিলেন, তার সাহাবীরাও ছিলেন শান্তির। কি আপনারা বুঝতে পেরেছেন? একটু আওয়াজ দেন না। আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বন্ধুগণ, আমরাও সাহাবায়ে কেরামের মতো হতে হবে, নিজেরাই শান্তির ঠিকানা, নিজেরাই শান্তির ফেরিওয়ালা। আর যখন নিজে নিজের মধ্যে শান্তি, অন্যের কাছে শান্তি পৌঁছে দেব, তখন আমার আখলাক, তখন আমার আচরণ, তখন আমার ব্যবহার অন্যকে শান্তিতে আকৃষ্ট করে শান্তির দল ভারী হয়ে যাবে। আর এভাবেই ইসলামের যাত্রা বিজয় হয়েছে, হয়েছে না হয়ে নাই, আমাদের সিলেটেও ইসলামের বিজয় আখলাক দিয়ে হয়েছে, তরবারি দিয়ে, তরবারি দিয়ে হয় নাই। কিন্তু আফসোস, শত্রুরা প্রচার করতে চায়, লজ্জা আমরা প্রতিবাদ করতে পারছি না। আর প্রতিবাদ দুই ধরনের হয়, একটা হলো বাস্তব প্রতিবাদ, নিজেই শান্তির ঠিকানা হয়ে, শান্তির ফেরিওয়ালা হয়ে, শান্তির বাহক হয়ে আমি প্রতিবাদ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করেছেন, একবারে নিজ থেকে হলে ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তি নবীজির অনুসরণ অনুকরণ যে করবে তার প্রথম কথাই শান্তি, দেখা হলেই বলে আসসালামু নাকি আর কিছু। যদিও আফসোস, এখন অনেক মানুষ এমন আছে আসসালামু আলাইকুম শুদ্ধ বলে না, তাহলে কেমনে শান্তি হবে? বলে সালাম আলাইকুম, সাইকুম, সালাইকুম। কতজন মুসলিম আসসালামু আলাইকুম অর্থাৎ প্রথম সাক্ষাতে শান্তির ফেরিওয়ালা হিসেবে শান্তির কথা যথার্থ উচ্চারণ করি? আজ আমাদের সময় এসেছে নিজেদেরকে পরিচ্ছন্ন করার, সঠিক করার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে নিজের সালামটা শুদ্ধ করবেন একটু হাত তুলে দেখার। মনে করবেন না, আমাদের অনেকের ভুল হয়, সারাটি জীবন শুদ্ধ করবো বলেন আমির। হ্যাঁ, বলছিলাম একজন ব্যক্তি শান্তির ঠিকানা হয়ে যায় যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করে। আর একটি উদাহরণ দিয়ে প্রমাণ করা যায়, একটি দলিল দিয়ে প্রমাণ করা যায়, এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ শান্তি দিতে পারে না, পারে না, পারে না, পারে নাই, পারবেও। কারণ নবীজি শিখিয়েছেন সাক্ষাতেই বলো আসসালামু, তার মানে প্রথম কথাই হলো ভাই তোমার প্রতি শান্তি, আল্লাহর রহমত আর বরকত। বলে না সুবহানাল্লাহ? এবার যদি পৃথিবীর আর কোন সভ্যতা আছে যে সভ্যতায় প্রাথমিক অভিবাদন সাক্ষাতেই, কেউ কইবে গুড মর্নিং নাকি, হ্যাঁ কেউ বলবে আদাব, আরো আরো কি আছে না? এবার চ্যালেঞ্জ করেন পৃথিবীকে, যত সভ্যতা আছে চ্যালেঞ্জ করেন, শান্তি দিতে চাও, শান্তির কথা বলো, বলো তোমার প্রাথমিক অভিবাদনটা কি? আল্লাহর কসম, ইসলামী বিজয়ী কেউ ধারে কাছে আসতে, কিন্তু আমরা কি পারি এই আসসালাম, সালামের শান্তিটা সর্বত্র পৌঁছে দিতে পেরেছি? বলেন পেরেছি। আজকে থেকে শপথ নেব আমরা, পরিচিত অপরিচিত সবাইকে বলবো আসসালামু। রাজি আছেন? রাজি আছেন? কে কে ওয়াদা করলেন হাত তুলে দেখান দিকে, শুদ্ধ উচ্চারণে পরিচিত অপরিচিত সবাইকে আসসালামু আলাইকুম বলবেন। বিশ্ব নবী সুসংবাদ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি তুমি ক্ষুধার্তকে খাদ্য দাও, আর মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন একটু আল্লাহর স্মরণে কাঁদো, আর পরিচিত অপরিচিত সবাইকে আসসালামু আলাইকুম বলো, তাহলে জেনে রেখো তাদখুলুল জান্নাতা বিসালাম,
শান্তির সাথে চিরস্থায়ী সুখের নীড়ে পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আমরা পৌঁছতে চাই না, চাই না, সবাইকে নিয়ে শান্তির নীড় গড়তে চাই পৃথিবী, আবার চিরস্থায়ী শান্তির নীড়ে ফিরে যেতে চাই, কারণ এটা আমাদের মিরাস, ওইটা আমাদের মিরাস। এবার আসেন, ব্যক্তি যখন পরিবার গঠন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি শিখালেন পরিবার দিয়ে। বিশ্বাস করুন, সারাটা পৃথিবী শান্তি শান্তি করে হন্যে হয়ে ঘুরছে, কিন্তু পরিবারের যে শান্তি, এটা যার নাই তার কোথাও কোথাও শান্তি। ছোট্ট উদাহরণ দেখুন, বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতা চর্চা করছে পুলিশরা, অনেক ভালো পুলিশ আমাদের পরিচিত আছে, যাদের দেখলে নিজেই লজ্জিত হই, আবার অনেক আছে শয়তানের হাড্ডি। রাগ করতেছেন? শুনেন, আমি ওদেরকে কয়েকজন প্রশ্ন করেছি, কেন এত অশান্তি, ক্ষমতার প্রয়োগে ভারসাম্যহীনতা, কারণ কি? কয় হুজুর, ঘরে আইলে যে তুষের আগুন, ঘরে কি, ঘরে কি, ঘরে যদি তুষের আগুন থাকে অফিসে গেলেও কি? আরে ভাই, আমি কি সত্য বলছি না মিথ্যা? বিশ্বাস হয় না, হয় না? আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি পরিবারে আরাম আয়েশ আল্লাহদের সাথে শান্তির সাথে থাকে, সে যেখানেই যায় শান্তির ফেরিওয়ালা, শান্তি নিয়ে যায়, ঠিক না বেটি? আর যার সংসারে সুখ নাই, বউ জামাই ছেলে মেয়ে, আপনারা দেখেন নাই ঢাকা শহরে বুড়ি বুড়ি প্রমাণ, বাবা সন্তান, মা সন্তান, স্বামী স্ত্রী, কেউ কাউকে গ্রাহ্য, বরং তুষের আগুন জ্বলছে। আর ওরা যারা মন্ত্রী, ক্ষমতায়, বিভিন্ন পদে, ঘরের তুষের আগুনের প্রভাব কোথায়? শুধু তাই না, সারা পৃথিবীর মুরল ট্রাম্প, সারাটা পৃথিবীর মুরল কে? খোঁজ নিয়ে দেখেন ওর ঘরে শান্তি আছে কি? আপনারা বুঝেন না বুঝেন না, বিশ্বাস করেন না করেন না, শান্তি আছে? ওর ঘরে শান্তি নাই। তাই কারে ধরবে, কারে খাবে? ঘরে যেহেতু শান্তি নাই, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দর পরিবার গঠন করো, পরিবারটা সুখের নীর, যে পরিবারে স্বামী স্ত্রীর কাছে ভালো, আর স্ত্রী যে স্বামীকে ভালো বলে, সেই হলো, সেই হলো, জুড়ে বলেন না, সেই কি? তার মানে ভালো মন্দের সার্টিফিকেট দেবেন কে? বলেন না, বলেন না, আপনারাও ভয়ে আছেন, কোনো সন্দেহ নেই, বাদাম এই লোকজনও ভয়ে আছে, কারণ কয়জন এমন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? আজ এমন মানুষের সংখ্যা কমে গেছে বলে শান্তি নাই, ঠিক না বেটি? আমাদের শপথ নেওয়া উচিত, স্বামী হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে পরিবারটা সুখ দিয়ে ভরে দেব, যা শিখিয়েছেন, করেছেন, আদেশ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শান্তির সমাজ গঠন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর শান্তির সমাজ বিনির্মাণের চেষ্টা করেছেন। হা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যারা সাড়া দিয়েছে তারা শান্তি পেয়েছে, পেয়েছে না পায় নাই? দৃশ্যমান কঠিন শাস্তি, কঠিন আজাব, কঠিন দুঃখ কষ্টের ভিতরেও আরাম আনন্দ খুঁজে পেয়েছে, ঠিক না বেটিক? এমন আরাম পেয়েছে, জীবনটা বিলিয়ে দিয়েছে, জীবনের মায়া ভুলে গিয়েছে চিরস্থায়ী সুখের নীর পাওয়ার জন্যে। বলে না সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন শান্তির নীর দিলেন, আমাদের জাতীয় কবি সুন্দর করে বলেছে, বিশ্বনবীর দেয়া শান্তি এমন, ইসলামের শান্তি এমন, যা আগুনে পুড়ে না, যা পানিতে ডুবে না,
যা পিপাসায় কাতর হয় না, শত বাধা বিপত্তি উপেক্ষা করে শান্তির মঞ্জিলে বিজয়ীর বেশে আগায়া যায়, এর নাম ইসলাম, এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিষ্ঠা করা শান্তি কন্যা। সুবহানাল্লাহ। প্রমাণ আছে না নাই বলেন? আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার শান্তির চূড়ান্ত বাস্তবতা বহিঃপ্রকাশ ঘটালেন মদিনাতুন নববিয়াতে, ইয়াসরিবে হিজরত করে মদিনাতুন নববিয়াতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে। আজ কল্যাণ রাষ্ট্রের কথা আসলেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা বলে ওয়েলফেয়ার স্টেট, কিন্তু বিশ্বনবীর ওয়েলফেয়ার স্টেট আর আধুনিক ওয়েলফেয়ার স্টেটে মৌলিক একটা পার্থক্য রয়েছে, জানা উচিত। আধুনিক ওয়েলফেয়ার স্টেট হলো, আধুনিক কল্যাণ রাষ্ট্র হলো, আপনি ইনকাম করবেন, আপনার ইনকাম থেকে নির্দিষ্ট পার্সেন্টেজ কর কর রাষ্ট্রকে দিতে হবে। যখন আপনি বলবেন আমি আর আয় করতে পারি না, তখন রাষ্ট্র আপনাকে পালবে, এর নাম ওয়েলফেয়ার স্টেট, ঠিক না? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বলে ওয়েলফেয়ার স্টেট মানে হলো জনগণের কাছ থেকে কর নেবে, পাবলিক যখন বলবে আমি আম হয়ে গেছি, জাম হওয়ার কাছাকাছি, আমি আর আয় করতে পারি না, রাষ্ট্র বলবে তোমাকে দিচ্ছি। কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ওয়েলফেয়ার স্টেটে কোনো কর ছিল না, কোনো কর, কোনো কর, আওয়াজ করে বলেন কোনো কর ছিল না। একটা মাত্র কর ছিল, এর নাম জিজিয়া, অর্থাৎ ইসলামে বিশ্বাসী নয় অন্য যে কোনো ধর্ম বিশ্বাস 100% স্বাধীনতা নিয়ে পালন করবে, তোমাকে পাহারা দেয়া হবে, ধর্মের পালনের অধিকার দেয়া হবে, তবে মুসলিম যেহেতু নও, তোমার উপরে ইসলামের যাকাত, ইসলামের উসর, ইসলামের গনিমত ফাই এগুলা কার্যকর নয়, তাই একটা কর দাও, এর নাম জিজিয়া। এর নাম, এর নাম। আজকের পৃথিবী বাংলাদেশে এখন কর সপ্তাহ চলছে, সরকার কর আদায়ের জন্য কত কিছু করছে। বিশ্বাস করুন, অর্থনীতির একজন সামান্য ছাত্র হিসেবে বলি, বিশ্বাস করুন আমাদের দেশে এই কর মানে জুলুম, কোনো সন্দেহ নাই। কি আপনারা একমত? যারা অর্থনীতি সামান্য বুঝেন, কারণ অনেক কথা না বলবো না ওইদিকে, শুধু বলতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়েলফেয়ার স্টেট কিভাবে করলেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় লিখিত সংবিধান যার 47টি ধারা ছিল, কয়টি ধারা জোরে বলেন, কয়টি ধারা? আজও কেউ কেউ মদিনার সনদের কথা বলেন, কিন্তু মুনাফিকির সীমা থাকা, আপনারা তো আওয়াজ করলেন না, ভয় পান না, মুনাফিকির সীমা থাকা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদে 47টি ধারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলফেয়ার স্টেট কিভাবে করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে লিখিত সংবিধানের অনুকূলে সকল জাতিগোষ্ঠীকে নিয়ে নিজে মাইনরিটির প্রতিনিধি হয়ে, সংখ্যালঘুর প্রতিনিধি হয়ে, সংখ্যাগরিষ্ঠের উপরে নবীজি রাষ্ট্র এবং সরকার প্রদান হয়ে সবার ঘরে শান্তি পৌঁছে দিলেন। এইভাবে নবীজির কাছে যখন জানাজা আসতো, লাশ আসতো, প্রশ্ন করতেন তার সম্পদ আছে, বলা হতো আছে, নবীজি বলছেন তাহলে তার পরিত্যক্ত সম্পত্তি উত্তরাধিকারীরা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বন্টন করে নেবে। তার কি কোনো ঋণ আছে? যখন বলা হতো ঋণ আছে, যখন বলা হতো তার উপার্জনে অক্ষম ছোট্ট বাচ্চা আছে অথবা বৃদ্ধ মা বাবা আছে, স্ত্রী আছে, নবীজি বলতেন তাহলে তার সব দায় আমার কাঁধে, কনসু ভালো,
সুবহানাল্লাহ, বড় আস্তে কইলেন না? সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পরিচয় করাতে গিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি প্রেফারেবল, সবচাইতে বেশি অগ্রগণ্য, নিজের জীবনের চেয়েও ইমানদারদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে কাসির অনেকগুলো হাদিসের দলিল দিয়ে বলেছেন এর পিছনে একটা কারণ, নবীজি মদিনায় ওয়েলফেয়ার স্টেট কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে উপার্জনে অক্ষম বৃদ্ধ নারী শিশুর দায় রাষ্ট্র বহন করত, বহন করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করি, ওরা কি কর দিয়ে পরে পেত? কোন ট্যাক্স ছিল? বলেন ছিল, ছিল। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, মুসলমানরা যাকাত দিত, উসর দিত। এখন তো যাকাত অনেকটাই অনুচ্চারিত, উসর মানুষকে জিজ্ঞেস করলে বলে এটা খায় না মাথায় দেয়। কি বাজান, আমি ভুল বলতেছি? উসর অনেক আলেম আমরা জানি না, আমাকে ইনক্লুড করে বলছি। আমি গত এই মাসের, এটা আজকে হলো 23 তারিখ, 4 তারিখে ইন্দোনেশিয়াতে ওয়ার্ল্ড জাকাত ফোরামের কনফারেন্সে গিয়েছিলাম। ওয়ার্ল্ড জাকাত ফোরাম, সারাটা পৃথিবী আজ জাকাতের দিকে আগাচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, জাতিসংঘের প্রতিনিধি আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইন্দোনেশিয়ার বান্দুমে জাতিসংঘের প্রতিনিধি বক্তৃতা করেছেন 25 মিনিট। তিনি বলছেন জাতিসংঘ তাদের MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ঘোষণা করেছিল, কিন্তু অনেক রাষ্ট্র এই নতুন শতাব্দীতে উন্নয়নে কখনো আগায় কখনো পিছায়। এই সব চিন্তা করে 2014 জাতিসংঘ নতুন করে বলেছে SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ উন্নয়ন হবে যেটা সাস্টেইনেবল। এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে সারা পৃথিবী জাকাতকে গ্রহণ করেছে, বলে না সুবহানাল্লাহ, উসরকে গ্রহণ করেছে। মালয়েশিয়া ইন্দোনেশিয়া অনেক প্রদেশ দারিদ্রমুক্ত হয়ে গিয়েছে কেবল উসরের কারণে। আর বাংলাদেশে উসর কারে কয়? অনেক আলেম আমরাও, তাইলে বিশ্ব নবীর শান্তি কিভাবে ফিরবে? নবীজি তো শান্তি দিয়েছেন, পেটেও শান্তি দিয়েছেন, তারপরে শান্তির কথা বলেছেন, কারণ ওই যে খুদার রাজ্যে পৃথিবীটা আল্লাহ তাআলা, তিনিও তাই কোরআন আল করিমে 28টি আয়াতে আকিমুসসালাহ সাথে সাথে বলেছেন ওয়াতু, বলেন ওয়াতু আজ্জাকা, আর ফসলের জাকাতের নাম উসর, ফসলের জাকাতের নাম উসর। জাকাত ফরজ, উৎপাদিত ফসলের জাকাতটা ফরজ, কিন্তু আফসোস আমরা অনেকেই আমল তো দূরের কথা জানি না। বাংলাদেশে আছে তাহলে আমাদের বৃহত্তর সিলেটে কত ধান ফসল হয়, উসর দেই আমরা? ভাইজানরা বলেন নবীজির শান্তি, বিশ্ব নবীর শান্তি, বিশ্ব শান্তি যদি আবার ফিরিয়ে আনতে হয় নবীজির অর্থব্যবস্থার দিকে ফিরে যেতে হবে। জেনে রাখা উচিত, সত্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুক্তিদাতা, শান্তিদাতা। এক সবচাইতে বড় যে বিষয়, এর নাম হলো নবীজির দেয়া অর্থব্যবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া। দেখুন, এই মাত্র কয়েকদিন আগে অর্থনীতিতে নোবেল পেয়েছে একজন ইন্ডিয়ান বাঙালি ভদ্রলোক, নাম শুনছেন? সে এবং তার স্ত্রী যৌথভাবে জাতি মানে নোবেল পুরস্কার পেয়েছে, অভিজিৎ এবং তার স্ত্রী। মিস্টার অভিজিৎ ভারতবর্ষে এসে, যদিও তিনি আমেরিকান, এখন ভারতবর্ষে এসে তার প্রথম সাক্ষাৎকারে বলেছে পৃথিবীতে যদি শান্তি ফিরাতে হয় তাহলে দরিদ্রদের কাছে টাকা দিতে হবে। কি দিতে হবে?
আমি প্রশ্ন করি আপনাদের সবাইকে নিয়ে, মিস্টার অভিজিৎ বলুন, দরিদ্রর কাছে টাকা পৌঁছে দেবেন কিভাবে, কি মেকানিজম? সারাটা পৃথিবীকে চ্যালেঞ্জ করেন, দরিদ্র মানে যার শিক্ষাগত যোগ্যতা নাই, দরিদ্র মানে যে স্কিল নয়, তার কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই, চাকরি করতে পারে না, কোনো কাজ করতে পারে না, কেবল জন্মেছে। আর এমন কেবল জন্মেছে তাকেও টাকা তার ঘরে পৌঁছায় দিতে হয়, এই সিস্টেম শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। কারণ বিশ্বনবী সবার কাছে টাকা পৌঁছে দিয়েছেন। কোরআন বলেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ কেবল ধনীদের কাছে আবর্তিত হবে না। কিন্তু আফসোস, আজ আমরা তেলার মাথায় তেল দিচ্ছি, আমরা কি নবীজির প্রতিষ্ঠিত শান্তির সামান্যতমের অধিকার সামান্যতমের বুঝতে পেরেছি? লজ্জা লাগে। আজ আমরা তেলার, ওই যে বলতেছিলেন আমার আগে ওই যে অর্থনীতির প্রসঙ্গে খুব সুন্দর করে, আজকের সারাটা পৃথিবীর সম্পদের মালিক কয়জন? কয়েকশো মানুষ মাত্র বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের কোটিপতির সংখ্যা বেড়ে গিয়েছে বিগত বছরগুলোতে, কিন্তু অভাবীর দরিদ্র, টাকা নাই পয়সা নাই মানুষের সংখ্যা বেশি না কম? বলেন বেশি না কম? কিন্তু আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আমাদের যে বাংলাদেশ, প্রিয় জন্মভূমি সোনার বাংলা, আজ হাহাকার করছে, দারিদ্রতার হাহাকার, টাকা পয়সার হাহাকার। একটি মাত্র বিষয় অর্থাৎ জাকাত, জাকাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে বলছি, বাংলাদেশে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট নামে একটা এনজিও আছে, সিজেডএম, এর জন্ম থেকে আমি ওর সাথে জড়িত। সিজেডএম এ আমাদের সাথে বাংলাদেশের সরকারের এনবিআর এর প্রাক্তন তিনজন চেয়ারম্যান আমাদের সাথে কাজ করেন, এদের একজন ডক্টর আব্দুল মজিদ ভাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনি আমাদের ট্রেজারার, আমাদের সাথে কাজ করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে জানেন বাংলাদেশে কত টাকা ট্যাক্স হয়, ইনকাম ট্যাক্স। তিনি বলেছেন সরকার যদি কেবল সংসদে আইন পাশ করে বিশ্বনবীর প্রতিষ্ঠিত জাকাত আদায়ের দায়িত্ব দেয়, তাহলে বাংলাদেশে জাকাত প্রতি বছর মিনিমাম 30,000 কোটি টাকা জাকাত আদায় হবে। কোন সুবহানাল্লাহ! আর আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাতে জাকাত বন্টন করতে বলেছেন, ওই 8টা খাতে জাকাত যদি দেয়া হয় মাত্র 12 বছরে বাংলাদেশে একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে না। না না, মনে করবেন না এখানেই শেষ। এই গবেষণা যখন বের হলো, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হুসেন জিল্লুর রহমান, আমি নাম বলছি, আমি নাম সহ আপনাদেরকে বলছি, ডক্টর হুসেন জিল্লুর রহমান, তিনি বললেন ইয়েস, আমি এটা গবেষণা করে দেখব। ডক্টর হুসেন জিল্লুর রহমান তিনি তার টিম নিয়ে 3 মাস গবেষণা করে আমাদেরকে বললেন, সত্যিই বাংলাদেশে একজন ফকির খুঁজে পাওয়া যাবে না, কেবল বিশ্বনবীর জাকাত যদি আল্লাহ যেভাবে বলেছেন, নবীজি যেভাবে কায়েম করেছেন, ওইভাবে করা হয়, বাংলাদেশে একজন দরিদ্র খুঁজে পাওয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কিন্তু আফসোস, আমাদের দেশে জাকাত আছে, জাকাতের নামে মস্কারি করা হয়। কি করা হয়? অনেক দোকানদাররা লিখে দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি। আমি বলি, যদি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কোনো ব্র্যান্ডিং নেম হয়, ব্র্যান্ডিং নেম আছে না, যেমন পাকিজা শাড়ি, আমানত শাহ লুঙ্গি, নাম বললাম, জাকাতের শাড়ি ব্র্যান্ডিং নেম হয়, আর আপনি আমার যারা জাকাত দিচ্ছি তাদের স্ত্রী, তাদের মা, তাদের মেয়েকে পড়াই, নিজে জাকাতের ওই লুঙ্গিটা পরি, তাইলে শরীয়তের কোনো আপত্তি নাই। আর যদি তা না হয়ে বাস্তবতা হয় পাটের শাড়ি 10 হাত, একেবারে পাতলা ফকফকা লুঙ্গি, তাইলে
এইভাবে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলে যে সমাজে সাইনবোর্ড হয় ওই সমাজটা বিশ্ব নবীর সভ্যতার দাবিদার হতে পারে না। আজকে সময় এসেছে নিজেকেও শান্তির ফেরিওয়ালা বানাতে, সমাজটাকেও শান্তিতে ভরপুর করে দিতে জেগে ওঠা। জেগে উঠতে রাজি আছেন? বলেন রাজি আছেন। আজ তাই যেখানেই দেখবেন জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি ব্যানার, গিয়ে বলবেন ভাই আল্লাহর ওয়াস্তে উত্তর দাও। যদি এটা ব্র্যান্ডিং নেম হয় রাখো, আর যদি তা না হয় খুলো। বলতে রাজি আছেন? বলতে রাজি আছেন? তবে অবশ্যই ভালোবাসা সৌহার্দের সাথে, এটাই বিশ্ব নবীর শিক্ষা। দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ ব্যবস্থা শিখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অর্থ ব্যবস্থা পৃথিবীর জন্য কেবল শান্তির ঠিকানা, কারণ অর্থ না থাকলে সব কিছু অনর্থ, ঠিক না? কিন্তু আফসোস আজকের পৃথিবী সুদ ধ্বংস করে ফেলেছে। নবীজি বলেছেন সুদ যে খায় যে দেয়, যারা লিখে যে দুইজন সাক্ষী, এদের সবার উপরে আল্লাহ রসুলের লানত, পাপে সমান, পাপে পাপে সমান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ মুক্ত, গারার মুক্ত, রিবা মুক্ত, গারার মুক্ত, প্রতারণা মুক্ত, জুয়া মুক্ত অর্থ ব্যবস্থা দিলেন, ব্যাংকিং ব্যবস্থা। আপনারা শুনলে আশ্চর্য হবে, অনেক কপাল পড়া লোকজন ইসলামী ব্যাংকিং বুঝে না, মনে করে কনভেনশনাল ব্যাংক থেকে ধার করে নিয়ে মনে হয় ইসলামী ব্যাংকিং। কপাল পুরা জানে না ইসলামী ব্যাংকিং এ অ্যাকাউন্টের নামটাও দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কনভেনশনাল ব্যাংকে যাবেন, বলবে সেভিংস অ্যাকাউন্ট করো, ইসলামী ব্যাংকে যাবেন আপনাকে বলবে মুদারাবা করো। নামটা দিয়েছেন 1450 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু তাই না, কারেন্ট অ্যাকাউন্ট বিশ্ব নবী নাম দিয়েছেন। কি নাম? কি নাম? আচ্ছা, বিশ্ব নবীর সভ্যতার দাবিদার হতে চাই, জানি না এটা এটা অপরাধ। এটা কি? জোরে বলেন কি? শুনুন, বিশ্ব নবী শিখালেন আজকের পৃথিবী সুদ ভরে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন সুদের বিপরীতে ক্রয় বিক্রয়, সুদের বিপরীতে। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ক্রয় আর বিক্রয়, হারাম করেছেন কি? সুদ হারাম করেছেন, সুদ। সুদের বিপরীতে আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়ের কথা বললেন। বিশ্ব নবী শিখালেন ক্রয় বিক্রয় চার প্রকার। সারা পৃথিবীর তাবত অর্থনীতিবিদ শিখে যাও, বিশ্ব নবী শিখালেন ক্রয় বিক্রয় কয় প্রকার? চার প্রকার। একটা নগদে ক্রয় বিক্রয়, এটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, দুই নাম্বার আরেকটা আছে, জিনিসটা আমার এখনই দরকার, দাম দেব দেরিতে। নবীজি শিখালেন এর নাম লাভ সহ জিনিসের দাম দেরিতে দেবে, জিনিসটা এখনই নিয়ে নেবে, এর নাম বাই মোরা বাহা বিল আজাল। কন্যা সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী শিখালেন অর্থের লেনদেন ক্রয় আর বিক্রয়, জিনিসটা এখনই দরকার দামটা দিব দেরিতে, এর নাম বাই মুআজ্জাল। আবার কেউ বলতে পারে জিনিসটা আমি পরে নেব, দাম এখনই দিতে চাই, এমন ক্রয় বিক্রয় শিখালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জিনিস দেরিতে নেব দামটা আগে দেব, এটা দুই ধরনের হতে পারে। একটা হতে পারে এগ্রিকালচার, অর্থাৎ কৃষিতে, কৃষিতে আপনি এগ্রিকালচারে উৎপাদন করে আমাকে ধান গম যব কলা আম ভুট্টা দেরিতে দেবেন, আগে আপনাকে আমি দাম দিলাম, এর নাম বাই সালাম। এর নাম? জুড়ে বলেন এর নাম বাই সালাম, শিখালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হতে পারে
উৎপাদন করবেন কারখানায় ফ্যাক্টরিতে, এর নাম আমি জিনিসের গুণাগুণ বললাম, পরিমাণ বললাম এবং কোয়ালিটি কোয়ান্টিটি বললাম। আপনি আমার কাছ থেকে অগ্রিম দাম নিলেন, দেরিতে জিনিসটা সরবরাহ করবেন, এর নাম বাই আল ইস্তেসনা। কন্যা সুবহানাল্লাহ, এই যে চার প্রকার ক্রয় বিক্রয়, পৃথিবী থ তাবৎ অর্থনীতিবিদ শিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দেখুন এখন আবার বলবেন হো আমরা ক্রয় বিক্রয় করব, আমরা সুদ মুক্ত, আমরা প্রতারণা মুক্ত, আমরা জুয়া মুক্ত অর্থনীতিতে চলব। তবে তারপরেও তো অনেক মানুষ আছে হঠাৎ বিপদে পড়ে, কখনো তার অনেক টাকার প্রয়োজন হয়, হঠাৎ করে বিপদে পড়লে এই যে ওভারকাম করার জন্যে, ঝুঁকিটা মোকাবেলার জন্যে কিছু আছে কিনা। দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট অর্থ ব্যবস্থা শিখালেন, নবীজি শিখালেন, যারা উপার্জন করো হঠাৎ কোনো ঝুঁকি মোকাবেলার জন্য অগ্রিম জমাতে পারো, অগ্রিম জমাতে পারো এবং তোমার সাথে আরো অনেকে যুক্ত করে তাদের ঝুঁকিও মোকাবেলায় অংশ নিতে পারো। আধুনিক অর্থনীতিতে অ্যারেবল এই সিস্টেমকে বলে ইনস্যুরেন্স। কি বলে? কিন্তু জানে না তাবৎ মানুষেরা, অনেক মূর্খরা বলে এটা নাকি আধুনিক অমুক তমুকে শিখিয়েছে, ইনস্যুরেন্স তামিল শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী শিখিয়েছেন। আপনি উপার্জন করেন জমান, হ্যাঁ একটি অংশ আর অনেকের ঝুঁকি মোকাবেলায় দেন, হ্যাঁ প্রশ্ন করতে পারেন যারা উপার্জন করে না তাদের জন্য তো বিমা নাই, তাকাফুল নাই, ইনস্যুরেন্স নাই, হ্যাঁ ইসলাম যারা উপার্জন করে না তাদের জন্য জাকাত, যারা উপার্জন করে না তাদের জন্য উসর, যারা উপার্জন করে না তাদের জন্য ফাই, যারা উপার্জন করে না তাদের জন্য গনিমত। আটটা ইনস্ট্রুমেন্ট রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জুড়ে বলেন সাল্লাল্লাহু। তাই অর্থনীতিতে যেদিকে তাকাবেন সমাধান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর অর্থনীতিতে শান্তি আসবে পেট যখন ক্ষুধা মুক্ত থাকবে, মাথাটাও মাথাটাও মধ্যপ্রদেশ ঠিক সবকিছু। ইসলাম কেবল এটা শিখায় শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেখালেন। আজকের পৃথিবী লজ্জিত, আজকের পৃথিবী লজ্জিত, কারণ ভারত, ভারত আমাদের এই দক্ষিণ এশিয়ায় সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, কিন্তু পৃথিবী লজ্জিত এই জন্যে যে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অযোধ্যার বাবরি মসজিদকে নিয়ে, এবং সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে বিশ্বাসের কারণে মন্দিরের পক্ষে রায় দিয়েছে। আমরা লজ্জিত, আমরা কি আপনারা বুঝছেন কথা না বুঝেন নাই? পৃথিবীটা লজ্জিত কারণ বিচার কখনো বিশ্বাস দিয়ে হয় না, বিচার হয় ডকুমেন্ট দিয়ে, বিচার হয় আইন দিয়ে, বিচার হয় বাদী বিবাদীর উপযুক্ত সাক্ষীর পর্যালোচনা করে। যদি বিশ্বাস দিয়েই বিচার হয়, আর আমরা যদি গিয়ে দাবি করি অমুক মন্দির আমাদের বিশ্বাস মসজিদ ছিল, দেবে? বলেন দেবে? তাইলে আমরা লজ্জিত, পৃথিবীটাও লজ্জিত সুপ্রিম কোর্ট অফ ভারতের এই রায়ে। কিন্তু 1450 বছর আগে ফিরে যান বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুনুন একটি হাদিস যথেষ্ট, আপনারা সবাই জানেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ, যায়েদের সন্তান নাম ছিল উসামা। তাবৎ মুহাদ্দিসিনে কেরাম উসামাকে পরিচয় করাতে গিয়ে বলে হিব্বুন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ভালোবাসা বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মদিনায় নবীজি যখন শ্রেষ্ঠ সভ্যতা বিনির্মাণ করছেন, তখন মদিনার একটি সম্ভ্রান্ত গোত্রের ফাতেমা নামে এক মহিলা চুরিতে ধরা গেল। কিতে ধরা গেল? বিখ্যাত হাদিস, বিশ যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে না। এই যে মুহাদ্দিসিনে কেরাম ওনাদের জিজ্ঞেস করেন, যখন ওই গোত্র দেখল তাদের বংশে তিলক লাগছে, তারা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাবিত করে রায়টা ঘুরানোর চেষ্টা করল। অনেকভাবে সর্বশেষ তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ঘরে নাতি, কারণ নাতিপতিকে মানুষ অনেক বেশি ভালোবাসে না বাসে না। যাদের নাতিপতি আছে তারা বুঝে সন্তানের চেয়ে ভালোবাসাটা ডাইভার্ট হয়ে যায় কার কাছে। হ্যাঁ, এই জন্য বিশ্ব নবীর ভালোবাসা উসামা, তার কাছে উকিল হিসেবে তাকে ধরল। তিনি গিয়ে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে সুপারিশ করতে চাইলেন। কি করতে চাইলেন? ততক্ষণাৎ মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, এতটা পবিত্র চেহারাটা লাল হয়ে গেল, মিম্বরে উঠলেন, বললেন, শুনো, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, ধরা পড়ত, তাহলে অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর বিচার দেখেছি, ওই নবীর সভ্যতা আজ আমরা পৃথিবীর কাছে তুলে ধরতে পারি না। বিচার পৃথিবীর অনেক দেশেই হয়, বিচারের নামে ভণ্ডামিও হয় না? হয় না? বলেন হয় না? হয় না? জেনে রাখা উচিত, সভ্যতা টিকে থাকতে পারে না বিচারের দণ্ডকে যদি বাঁকা করে ফেলা হয়। বাংলাদেশে, বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা, বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এই মৌলভীবাজারের, আমার বাড়ি তো হবিগঞ্জ, আমাদের কান্দার আর কি, বুঝছেন না? আমার আরো লজ্জা, আমি আরো অনেক লজ্জিত। এই কারণে গত বছর আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, গত বছরের অক্টোবরে আমি যখন নিউ ইয়র্কে, তখন ওই নিউ ইয়র্কে তার স্বপ্নভঙ্গের বই প্রকাশ করি, আমাকে অনেক আমেরিকানরা বলেছেন এটা কত বড় লজ্জার, একজন চিফ জাস্টিস দেশ থেকে প্রাণ নিয়ে পালায়া এসে দেশের বিরুদ্ধে বলছে, কুলাঙ্গা, ঠিক না বেটিক? আরে ভাই, ভয় পাইতেছেন? বর্তমান সরকার বুঝি না, আইন মন্ত্রী সহ অনেক ক্ষমতাধর ব্যক্তিরা বলেছেন তার এই 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 পাপ, এত বড় লিস্টি বিচার করে না কেন? আমরা দাবি করতে চাই বিচার, বিচারের সিম্বল হলো দাড়ি পাল্লা। বলেন সিম্বলটা কি? সিম্বলটা কি? দাড়ি পাল্লা মানে দুইটা পাল্লাই সমান থাকবে, যতদিন বিচারের পাল্লাটা সঠিক থাকবে সভ্যতা সঠিক থাকবে, বিচার সঠিক থাকলে শান্তি থাকবে, নির্যাতিতের আত্মচিৎকার আর শোনা যাবে না। কিন্তু যদি কেউ বিচারের পাল্লাকে বাঁকা করে ওই আমাদের নাম জানি কি, নামটা জানি কি, মিস্টার সিনহা নিজেই এর প্রমাণ, ফান্দে পড়িয়া বগায়, রাগ করতেছেন? হ্যাঁ, যে নিজে বিচারের দণ্ডকে ধ্বংস করেছে, আজ সে নিজেই ফান্দে পড়িয়া, এর চেয়ে বড় দলিল আর কি লাগে? কিন্তু বন্ধু, বিচার ব্যবস্থায় যদি শান্তি দেখতে চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিচার ব্যবস্থা, তার প্রতিষ্ঠিত বিচারে ফিরে যেতে হবে, যেখানে ধর্ম দেখে বিশ্বাস দেখে বিচার করা, বিচার করা। শুনেন ইবনে কাসীরের বিখ্যাত বিখ্যাত ইবনে কাসীরের বর্ণনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, একজনের
পছন্দ হয় নাই। তিনি গেছেন আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক বলছেন, কেন ভাই মেনে নাও? ঠান্ডা মানুষ আরাম করে ঠান্ডা ভাষায় বুঝিয়ে দিয়েছে, কপালটা খারাপ গেছে কার কাছে? আপনারা দিকে জানেন ঘটনা কার কাছে গেছে, কপালটা বড়ই খারাপ। কে কয়, ভাই উমর আমি চান্দা দেই, নামাজ পড়ি, আজান হলে যাই, আমার পক্ষে রায়টা হলো না। হইল? উমর বলেন, ঠিকই কহে, ঠিকই। কয়বার প্রশ্ন করলেন? কয়বার? তিনবার প্রশ্ন করলেন। বলেন, তাহলে দাঁড়াও, আসল ফয়সালা ঘরে গেলেন, নিয়ে আসলেন কি কি করলেন? আল্লাহ তাআলা উমরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ নিজের সত্তার কসমকে উমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাযিল করে দিলেন, আর ঘটনা ঘটল সাক্ষী প্রমাণে অন্যের পক্ষে। ছাড় মানে বিশ্ব নবী শিখালেন, কোরআন শিখালো, বিশ্বাস দিয়ে বিচার না, বিচার হবে প্রমাণ দিয়ে, বিচার হবে দলিল দিয়ে, বিচার হবে এভিডেন্স দিয়ে, বিচার বিচার হবে যুক্তি আর প্রমাণের ভিত্তিতে। তাই আমরা আবারও লজ্জা প্রকাশ করছি, আমরা নিন্দা জানাচ্ছি ভারতের সুপ্রিম কোর্টের ওই রায়ের। পৃথিবীতে যত জায়গায় এমন ভণ্ড রায় হয়, আমরা বলবো এর দ্বারা শান্তি আসবে না, উস্কে উঠবে অন্যায়, অনাচার, অবিচার, আর্তনাদ। আর এই আর্তনাদ অবশ্যই শান্তিকে শান্তিকে তিরোহিত করে দেবে। শান্তি শান্তি বলতে পারেন, সত্যিকারের শান্তি পাওয়া যাবে? যাবে বন্ধুগণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শান্তি প্রতিষ্ঠা করলেন। সকল ধর্মের, সকল জাতির, সকল বর্ণের, সকল মানুষের অধিকার ফিরিয়ে দিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এবং আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমান আমরা যারা, আমরা অন্তত অনেক কিছুতে পিছনে থাকলেও একটা একটা ভালো দলিল আমাদের দেশে আছে, যে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতিটা আছে, আছে না নাই বলেন? আছে না নাই? জেনে রাখা উচিত এই ধর্মীয় সম্প্রীতি, সকল ধর্মের মানুষের প্রতি সমান আচরণ, ভালোবাসা আমরা শিখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বন্ধুগণ, সর্বশেষে বলতে চাই, যদি আজ পৃথিবী সত্যি বিশ্ব নবীর সভ্যতার অংশ হয়ে শান্তিতে ভরে যেতে চায়, কারণ তাবৎ সভ্যতা মুক্তি দিতে পারে না, একটি সভ্যতা মুক্তি দিতে পারে, যা হলো মদিনার সভ্যতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভ্যতা, বিশ্বনবীর প্রতিষ্ঠিত সভ্যতার অংশ হয়ে, বিশ্বনবীর সভ্যতার একজন অংশীদার হয়ে আমরাও সারাটা পৃথিবী যদি শান্তিতে ভরে দিতে চাই, তাহলে মিনিমাম দুইটি জিনিসের জন্য সবাইকে শপথ নিতে হবে। মিনিমাম কয়টি জিনিস? জোরে বলেন, কয়টি জিনিস? এক নাম্বার হলো শিক্ষিত হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? শিক্ষিত হতে হবে। শিক্ষা বিশ্ব নবীর সভ্যতার প্রথম নির্দেশনা। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাই নবীজির সভ্যতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা। আপনি আমিও যদি নবীজির সভ্যতার অংশ হতে চাই, তাহলে শিখতে হবে কতটুকুন? স্কুল কলেজ মাদ্রাসা না, নবীজি বলেছেন জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে, মায়ের কোল থেকে মাটির কোল পর্যন্ত,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে। আজকের পৃথিবীর অনেকেই বলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অমুক তমুকে দিয়েছেন, না, এই পৃথিবীতে মৃত্যু পর্যন্ত শিক্ষা সারাক্ষণ শিক্ষা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাই মুসলমানদেরকে চোখ কান খোলা রাখতে হবে, মৃত্যু পর্যন্ত শিখতে হবে। যে শিখতে চায় শিক্ষার জন্য উদগ্রীব থাকে, যে শুনে দেখে বুঝে শিখতে চায় সেই শান্তির সভ্যতার, সেই শান্তির সভ্যতার অংশীদার হতে পারে, মুসলিম হতে পারে, তার মুখে আসসালামু আলাইকুমের কথা শান্তির বার্তা হিসেবে সর্বত্র ছড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সভ্যতা সারাটা পৃথিবীতে যদি আবার ছড়িয়ে দিতে হয় তাহলে আমাদেরকে আখলাক অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? জোরে বলেন, কি অর্জন করতে হবে? আখলাক অর্জন করতে হবে। আফসোস, আজ আমরা অনেকেই নিজেদেরকে মুসলমান বলে দাবি করি কিন্তু আখলাক নাই। শুনেন, আখলাক বা সচ্চরিত্র তার তিনটি অংশ, একটা হলো আর্থিক, টাকা পয়সার, টাকা পয়সার লেনদেন করলে বোঝা যায় কত বড় মুসলমান। রাগ করবেন না আপনারা, আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, টাকা পয়সার লেনদেনে যে যত স্বচ্ছ সে তত নৈতিকতা সম্পন্ন। কিন্তু আফসোস, আজ আর্থিকভাবে নৈতিকতা আছে এমন মুসলমানের সংখ্যা বড় বড়। দুই নাম্বার, আখলাক মানে পারিবারিক বাস্তবতায় মা বাবার কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে আদর্শ ভালো মানুষ। আফসোস, পরিবারে ভালো এমন মানুষের সংখ্যা কম না বেশি? অনেক আলেম আছে, আমি চিনি, রাগ করবেন না, বাংলাদেশে বিখ্যাত পীর, আমাদের ক্লাসমেট, একসাথে পড়েছি। আফসোস, ওর ফুফুদের অধিকার দেয় না। আমি বলি এত বড় পীর হয়ে বোনের অধিকার, ফুফুর অধিকার দেও না, মানুষরে তুমি জান্নাতে একেবারে জাহাজ ভৈরা লয়ে যেতে চাও কোথায় পেয়েছ? রাগ করবেন না, মানে নজরুলের আরেকটা কবিতা বলতে হয়, নজরুল বলেছে, বন্ধু গো আর সহিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে। আফসোস, আজ প্রত্যেকটি বাস্তবতায় অনেককে আমরা দেখি দাবি করে নবীর উম্মত, নবীজির আদর্শ অনুসরণ করে, কিন্তু আর্থিক জীবন, পারিবারিক জীবন খুশ করলে চরিত্র। তিন নাম্বার, চরিত্র মানে নৈতিক চরিত্র, অর্থাৎ বেবিচারিনী বেবিচারী না। আফসোস, আজ বাংলাদেশে কতজন যুবক, কতজন পুরুষ আর নারী বুকে হাত দিয়ে বলতে পারে আমার চরিত্র আছে? বরং আমি তো বলি, তিক্ত অভিজ্ঞতা আমাকে বলতে বলে, বাংলাদেশে চরিত্রের আকাল শুরু হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে মেয়েকে পাঠাই চরিত্রবান হতে, আদর্শ হতে, কিন্তু তারা আসল চরিত্রটাই কে? আরে ভাই বলেন কি হয়? হারিয়ে যায়। তাইলে আমরা আলেম না, সাধারণ যারা ইংরেজি শিক্ষিত তাদের কথায় ফিরে আসেন, তারা বলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট। জুড়ে বলেন ক্যারেক্টার ইজ লস্ট, যার চরিত্র নাই তার কিচ্ছুই নাই। আফসোস, আজকের বাংলাদেশে শান্তি শান্তি করে নবীর উম্মত দাবি করি কিন্তু নিজেই নিজের চরিত্র ঠিক রাখার জন্যে, নিজেই নিজের আখলাক,
নিজের পরিবারের, নিজের সন্তানদের, নিজের বংশধরদের চরিত্র ঠিক রাখার জন্য শপথ নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কে কে দুই হাত তুলে এই ওয়াদা করতে পারেন, বলেন হে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ শিক্ষার তৌফিক দাও। বলেন আমিন। বলেন হে আল্লাহ আমাদেরকে, আমাদের বংশধরদেরকে চরিত্রবান বানাও। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান বন্ধুগণ। যদি সত্যি বিশ্ব নবীর শান্তি আমরা পেতে চাই, বিশ্ব নবীর সভ্যতার দাবিদার হতে চাই, বিশ্ব নবীর প্রতিষ্ঠিত চিরন্তন শান্তিকে সবার কাছে ফিরিয়ে দিতে চাই, মিনিমাম দুইটি জিনিস, শিক্ষা আর আখলাক, শিক্ষা আর আখলাক। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ শুনুন নজরুলের আরেকটা কবিতা বলে শেষ করে দেই। নজরুল বলছে, ওরে মুসলিম ভীরুকা পুরুষ ভয় কেন আজ করিস রণে, কিসের সংখ্যা ছুটে চল আজি জীবন পাবি রণাঙ্গনে, আরব মরুর সন্তান মোরা তলোয়ার দেখে কবু কি ধরি, আঘাতে আঘাতে জীবন মোদের গর্জে উঠে নতুন করি, যাতনা সহেছি আগুনে পুড়েছি ডুবেছি মোরা অতল নীরে, মরিয়া হয়ে লড়াই করেছি অজেয় করেছি ইসলামের, নস নস তুই হীন নস আছে রে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। বলেন না আমিন। আমরা শ্রেষ্ঠ জাতি হতে চাই না? চাই না। বলেন না আমিন। আরো জোরে বলো না আমিন। সবশেষে বলবো সবাই মিলে নবীজির উপরে একবার দুরুদ শরীফ পড়ি, নামাজের দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আঞ্জুমানে খেদমতে কোরআন, অনেক প্রাচীন প্রতিষ্ঠান, কোরআনের অনেক খেদমত এই প্রতিষ্ঠান করেছে, আমাদের অগ্রজরা করেছেন, যারা বেঁচে নাই তারা করেছেন, আজকের এই মুহূর্তে যাদের দ্বারা আঞ্জুমানে খেদমতে কোরআন কোরআনের খেদমত নিয়েছে, যারা বেঁচে নাই আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করুন। বলেন আমিন। আর যারা বেঁচে আছেন জীবনের যে অবস্থায় আল্লাহ তাআলা প্রত্যেককে আবার কোরআনের খেদমতে নিয়ে আসুন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরাও যতক্ষণ বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, আমরা আমাদের জীবন, আমরা আমাদের শিক্ষা, আমরা আমাদের আখলাক দিয়ে কোরআনের পতাকা, নবীজির শান্তির পতাকা, ইসলামের পতাকা নিয়েই চলবো। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকের মঞ্চে যারা আমাদের অগ্রজ, যারা আমাদের জ্ঞানের সনদ, আর আপনারা যারা মুরব্বী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আয়োজনকারীদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, সিলেট মুসলিম সাহিত্য সংসদকে কবুল করুন। সিলেট মুসলিম সাহিত্য সংসদকে ঘিরে অনেক ব্যক্তিত্বের ইতিহাস রয়েছে, আমি একজনের নাম না বললেই নয়, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, আমি তাকে দাদা বলে ডাকতাম, খুব আদর করতেন আমাকে। তিনি কাজী নজরুল ইসলামের এক স্মৃতি বলেছিলেন এই মুসলিম সাহিত্য সংসদকে ঘিরে। তিনি বলেছিলেন পাকিস্তান আমলে, পাকিস্তানের সূচনায় নজরুল যখন সিলেটে আসছেন মুসলিম সাহিত্য সংসদে এক প্রোগ্রামে, দেওয়ান আজরফ সাহেব আরও অনেককে নিয়ে অভ্যর্থনা জানাতে গিয়েছেন সিলেট রেল স্টেশনে, ওখানে নজরুলকে যখন তারা অভ্যর্থনা জানাচ্ছেন তখন কিছু মুসলমান আপ্লুত হয়ে নজরুলকে দেখে স্লোগান দিয়েছে, আর
পাশেই কিছু মুসলমান নির্লিপ্তের মতো দাঁড়িয়ে ছিল। নজরুল ততক্ষণাৎ একটা কবিতা বলেছিলেন, বলেছিলেন, জীবন সংগ্রামে মেতেছিস তোরা সব যৌবন মদমাতাল, ওরা বেহেস্ত খুঁজুক শূন্যে তোরা খুঁজে দেখ নীল পাতাল। তো দেওয়ান আশরাফের মুখে শোনা নজরুলের ওই বিখ্যাত কবিতায় আবার আপনাদেরকে বলতে চাই, ইসলামের দাবিদার মুসলমানের দাবিদার অনেকেই বেহেস্ত খুঁজে শূন্যে, আসুন না আমরা নীল পাতাল সর্বত্র শান্তি পৌঁছে দেই, বিশ্বনবীর সভ্যতা পৌঁছে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।